এসব বন্ধুরা জেনে নেওয়া যাক, প্রার্থী নির্বাচনে যে চারটি বিষয় নজর রাখলে ঠকবেন না কখনোই। বিবাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পাত্র প্রার্থী নির্বাচন করা, কেননা এটা একটা জীবনের শুরু। এই শুরুটা যতটা ভালো হবে পরে জীবনটা ঠিক ততটাই সুন্দর হবে। আপনার হবু বর বা বউ ঠিক আপনার মনের মতন হবে কি না তা আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই অনিশ্চয়তা আরও বেশি। সেক্ষেত্রে কোনো উপায় কি বুঝে নেওয়া সম্ভব আপনার ভবিষ্যৎ? জীবনসঙ্গী সত্যি আপনার উপযুক্ত কি না নজর না রাখলে ঠকবেন। বিয়ে করতে চলেছেন কিন্তু কোনো একটা অজানা কারণে মনটা খচখচ করছে। আপনার হবু বর বা বউ ঠিক আপনার মনের মতন হবে কি না তা আপনি কিছুইতেই বুঝতে উঠতে পারছেন না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই অনিশ্চয়তা আরও বেশি। সেক্ষেত্রে উপায় কি বুঝে নেওয়া সম্ভব আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী সত্যি আপনার উপযুক্ত কি না সেটা বুঝতে হলে এই কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন। নম্বর এক, দ্রুত বিয়ে সিদ্ধান্ত নেবেন না। একটি মানুষকে চিনতে সময় লাগে, সেই সময়টা নিন। মনে রাখবেন, একসঙ্গে সময় কাটানোই সম্পর্ককে চিনে নেওয়ার সবচেয়ে ভালো উপায়। নম্বর দুই, যাকে জীবনসঙ্গী করতে চলেছেন সে কি আপনার বন্ধু হতে পারে? সে কি আপনার সমস্যাগুলির প্রতি সহানুভূতিশীল? আপনি নিজেও কি তার সমস্যাগুলো হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন? এই প্রশ্নগুলো উত্তর যদি না হয় তাহলে আপনারা একে অন্যের উপযুক্ত নন। নম্বর তিন, বিয়ের পরে আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে। কী ধরনের পরিবর্তন আসবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি কাকে বিয়ে করছেন তার উপর। যাকে আপনি বিয়ে করতে চলেছেন তাকে বিয়ের পর কি জাতীয় পরিবর্তন আসবে আপনার জীবনে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। সেই সব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার কাছে কি না? যদি না থাকে তবে এই বিয়েতে এগোবেন না। নম্বর চার, খেয়াল রাখুন আপনার সঙ্গী আপনার জন্য কতটা আপোষ করতে প্রস্তুত। আপনার সঙ্গে গাছ ছড়া বাঁধলে তাকে অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু সেই টুকু ছাড়তে প্রস্তুত তো? সে যদি মনে করে একতরফাভাবে আপনি তার জন্য ত্যাগ স্বীকার করে যাবেন তাহলে কিন্তু সে আপনার উপযুক্ত নয়। শেষে এতটুকু বলা যায়, দুটি হৃদয় মিললে মিলনের ক্ষেত্রে সর্বজনীন মানদণ্ড তো কিছুই হয় না। কাজের উপরে চারটি বিষয় পরামর্শ মাত্র। এইসবের ঊর্ধ্বে উঠে কোনো মানুষকে যদি আপনার আদর্শ জীবনসঙ্গী বলে মনে হয় তাহলে আর অপেক্ষা কিসের? তার দিকে বাড়িয়ে দিন হাত আর ধরুন তার হাতখানা। যারা অভিভাবক এক্ষেত্রে তাদের দায়িত্বটা বেশি, কেননা হাদিসে নবী সোলা আল্লাহি ওল্লাহ ইয়রাদ করছেন সন্তান জন্ম নেওয়ার পর মা বাবার দায়িত্ব হলো তার সুন্দর নাম রাখা, তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া এবং সন্তান যখন বড় হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিবাহ দেয়। ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হলো আর মা বাবা তাদেরকে বিবাহ করালো না আর সে কখন গুনাহের কাজে লিপ্ত হলো, তাহলে সন্তানের গুনাহের একটি অংশ মা বাবার উপর বর্তাবে। প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে হাদিসের নবী করিম উল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা চারটা গুণ দেখে পাত্রী নির্বাচন করবে। এক, তার সৌন্দর্য দেখো। দুই, তার বংশ মর্যাদা দেখো। তিন, তার সম্পদ আছে কি না সেটা দেখো। চার, তার দিন দাড়ি আছে কি না সেটা দেখো। আর তোমরা তার দিন দাড়িকে প্রাধান্য দাও, তাহলে তোমরা পারিবারিক জীবনে শান্তি পাবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী বিধিবিধান মেনে পাত্র প্রার্থী নির্বাচন করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ বন্ধুরা।